সাবস্ক্রাইব করুন সবুজ অফিসিয়াল চ্যানেলকে এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। আব্দুল বাসিত এর কণ্ঠ ছিল মনোমুগ্ধকর। তার কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনে মুগ্ধ হয়েছেন অনেকেই। তার সুললিত কণ্ঠের জন্য তাকে বলা হতো দ্য গোল্ডেন থ্রোট। 1927 সালে 30 নভেম্বর তিনি মিশরে জন্মগ্রহণ করেন। বংশের মধ্যে প্রথম কারি ছিলেন তিনি। তার দাদা ছিলেন ধর্মীয় শিক্ষক। একটা প্রবাদ আছে, উঠন্তি মূলো পত্তনেই চেনা যায়। আব্দুল বাসিত ছোটবেলা থেকেই কোরআনকে ভালোবাসতেন। ভালোবাসতেন কারিদের মতো করে কোরআন তেলাওয়াত করতে। এরই ধারাবাহিকতায় মাত্র 10 বছর বয়সেই কোরআন মুখস্থ করে ফেলেন। মহল্লার মসজিদে তারাবির নামাজ পড়ানোর সুযোগ পান মাত্র 14 বছর বয়সেই। আব্দুল বাসিতের সুললিত কণ্ঠে কোরআন তেলাওয়াতে যে কাউকে করত মোহমুগ্ধ, করদিত মহাচ্ছন্ন। তার সুরের মূর্ছনায় আনন্দ লাভ করেছেন মুসলিম অমুসলিম সকলেই। অনেকেই শুধুমাত্র তার কণ্ঠে এহেন তেলাওয়াত শুনেই ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। অন্যান্য কারিদের মতো তিনি হতে চাইতেন। কারি মোহাম্মদ রিফাত ছিলেন সে সময় মিশরের জনপ্রিয় কারি। মোহাম্মদ রিফাতের কারি প্রচার করা হতো রেডিওতে, যদিও আব্দুল বাসিতের এলাকায় কোনো রেডিও ছিল না। নিজের পছন্দের কারির তেলাওয়াত শুনতে তিনি 3 কিলোমিটার পথ হেঁটে এক মেয়রের বাসায় যেতেন আব্দুল বাসিত। এর থেকে আর কোথাও রেডিও ব্যবস্থা ছিল না। একটা জিনিসের প্রতি কতটা ভালোবাসা আর কতটা একাগ্রতা থাকলে একজন মানুষ শুধুমাত্র রেডিও শুনতে 3 কিলোমিটার পথ হেঁটে পাড়ি দিতেন। পরবর্তীতে তিনি হয়ে ওঠেন পৃথিবীর জগৎ বিখ্যাত কারদের মধ্যে অন্যতম। ধীরে ধীরে কোরআন তেলাওয়াতের নিয়মনীতি দখলে আনেন দক্ষতার সাথে। 1970-এর দশকে তিনি 3 বার বিশ্বের শ্রেষ্ঠ কারি খেতাব অর্জন করেন। মিশরের প্রেসিডেন্টের সাথে একবার রাশিয়ায় সফরকালে তিনি কোরআন তেলাওয়াত করেন। এক পর্যায়ে রাশিয়ার এক অমুসলিম তার কণ্ঠ শুনে অর্থ না বুঝলেও শুধুমাত্র সুরের কাবনে সুরের শক্তির কাজে নিজের অশ্রু বিসর্জন দেয়। হতো এটা ছিল প্রাণের গভীর থেকে উঠে আসা কোনো আবেগপূর্ণ আকুতি, যার কারণে না বুঝেও শুধুমাত্র সুর শুনে কেঁদে উঠেছিল তার প্রাণ। হয়তো সিল হয়ে যাওয়া অন্তরে এই সুর ঢেউ তুলবে না, কিন্তু এখনো যে দুয়ার সম্পূর্ণ বন্ধ হয়নি সেখানে কম্পন সৃষ্টি করবেই এই সুর। একদিন কারি আব্দুল বাসিত গেলেন কোরআন তেলাওয়াত করতে মজলিসে। সেখানে তার জন্য বরাদ্দকৃত সময় ছিল মাত্র 10 মিনিট, কিন্তু যখন তিনি তেলাওয়াত শুরু করলেন কিছুটা ভিন্নতা দেখা গেল। তার কণ্ঠের সুরে মুগ্ধ হয়ে সবাই তাকে অনুরোধ করল আরও কিছুক্ষণ তেলাওয়াত করতে। তিনি 10 মিনিটের স্থলে 1 ঘন্টা 30 মিনিট তেলাওয়াত করলেন। সময় জ্ঞান সবাই ভুলে গিয়ে শুধু সুর শুনতেই থাকল। এমনই মোহ, এমনই মায়া তার কণ্ঠে। সারা জীবন তার তেলাওয়াতের মাধ্যমে বিমোহিত করেছেন মুসলিম অমুসলিম সকলকেই, মনকে প্রশান্ত করেছেন, আবেগের অশ্রু এনেছেন। মহান আল্লাহর বাণী তার সুললিত কণ্ঠে মানুষের অন্তর দুর্গে আঘাত করেছেন। অবশেষে এই সুললিত জগৎ বিখ্যাত কারি 1988 সালে সকল মায়া ত্যাগ করে পৃথিবী থেকে বিদায় নেন।